মা বাবার কথা মত যে জন চলে না মা বাবার কথা মত যে জন চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার খরচ যতন মা বাবা অতি আপন মা বাবার খরচ যতন তিন কথার সাথে পায়া হইলা যায় না তিন কথার সাথে পায়া হইলা যায় না আল্লাহ নবীর দয়া তারা পাবে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না শোন শোন বিমাদুলে বাসি শোন দিয়া মগন শোন শোন বিমাদুলে বাসি শোন দিয়া মগন ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগছে যুবকদের এই মাহফিল আয়োজন শোন শোন বিমাদুলে বাসি শোন দিয়া মগন শোন শোন বিমাদুলে বাসি শোন দিয়া মগন ভালো লাগছে যুবকদের এই মাহফিল আয়োজন ভালো লাগছে যুবকদের এই মাহফিল আয়োজন আজকে সবার সভাপতি জনাব আবু বকর সিদ্দিক তাই জান্নাতে যাব সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলব আল্লাহ আকবর বলেন সবাই আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলি আমিন السلام عليكم ورحمة الله وبركاته ভালো আছেন সবাই আখেরি দোয়া শেষ সভা যতক্ষণ শেষ হয় নাই দোয়া যতক্ষণ হয় নাই ততক্ষণ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ সাহস আছে হিম্মত আছে দোয়া না করে কারা কারা যাবেন গা হাত তুলে দেখেন দোয়া না করে যাবেন দোয়া করে যাবেন ইনশাআল্লাহ নাকি শোন শোন ডিমাদুলে বাসি শোন দিয়া মগন শোন শোন বিমাদুলে বাসি শোন দিয়া মগন ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগছে যুবকদের এই মাহফিল আয়োজন শোন শোন বিমাদুলে বাসি শোন দিয়া মগন শোন শোন বিমাদুলে বাসি শোন দিয়া মগন ভালো লাগছে যুবকদের এই মাহফিল আয়োজন ভালো লাগছে যুবকদের এই মাহফিল আয়োজন আজকে সবার সভাপতি জনাব আবু বকর সিদ্দিক তাই জান্নাতে যাব সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলব আল্লাহু আকবার বলেন সবাই আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলি আমিন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد সবাই জোরে সোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত قال الله تعالى في كلامه المجيد
الفرقان الحميد من قال لا إله إلا الله فدخل الجنة ألقى ما قال عليه والصلاة والسلام إن الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سجدائے پورے قدل نبی جی امت بالے جاری زار مفقر داؤں معبود اللہ امت جا تو گناہ گار اللہم صلی اللہ سیدنا مولانا وعلى آل سیدنا جاری بھیما جلیر ہوا پورے جانے مدینہ اے عاشق دیر سلام پوسو وی نشانر مدینہ اللہم صلی اللہ سیدنا مولانا وعلى آل سیدنا دہیر اللہ رے میرا حام کرارے دہیر مالک رے تمہیں ہی امائی قبول کرارے تمہیں رحمن تمہیں رحیم تمہیں مہربان دہیر اللہ رے تمہیں امائی رحم کر رے زور لا الہ الا زور لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র মোবারক ভীমাজলে মুসলিম পাড়া যুবকের উদ্দেশ্যে বিশাল আয়োজিত মাহফিল, আজকের এই ধর্মসভার যিনি সভাপতি সাহেব ওনাকে আমার অন্তর থেকে সালাম দিলাম, তার সাথে সাথে স্টেজে বসে থাকা আকাশে তারকার ন্যায় উস্তাদুল মুহতারাম ওনাদেরকে আমার অন্তর থেকে সালাম। এত তো অঞ্চলের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষিত যুবক বন্ধুরা, স্কুল টিচার, কলেজ টিচার, ছোট ছোট ওলামায়ে দিন, ছোট ছোট ছেলেমেয়েরা, তার সাথে সাথে সম্মানিত পর্দায় থাকা মা ও বোনেরা সবাইকে আমার অন্তর থেকে সালাম দিলাম। যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমতের মজলিসে বসার সুযোগ দান করছেন দাদা, আমরা খুশি না বেজাত? পিছনের ভাইরা কি কন, খুশি আছেন তো? মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি সালাম শুকরিয়ে জ্ঞাপন করে সকলে জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে করি ভাই আলহামদুলিল্লাহ। মদিনার লাল মামানার দুলাল সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, যেই নবীর উসিলায় সব, যেই নবী না আইলে তামাম পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সেই নবী পাকের প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা সকলে খুশি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ছোট বড় মুরব্বী বাবাজি থেকে নিয়ে যুবক বন্ধুগণ সবাই আমার সাথে দেখান জান্নাতে কে কে যাব, যাব ইনশাআল্লাহ। দুই হাত তুলে তুলতে হবে, দুই হাত ধরে থাকবে, নারে থাকবে আল্লাহ কবুল করে সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। এই আপনি করে এদিকে আলসা আলসা চিনেন তো, চিনেন না তো? দুই আলসা এক বড়ই গাছতলা শুয়ে আছে, কুল মানেও হলো বড়ই, কুল মানে বড়ই না গো, অনেকে হয়তো কুল কয় আর আমরা বড়ই কই, বড়াই কয়, বগুড়ি কয়, এসা হয়েছে নাকি? বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, তা আপনাদের দেশের ভাষা কি কয়? বড়ই, বড়াই। এই বড়াই গাছতলা বড়ছে দুই ডালসা, কয়জন আছে? দুই আলসা বই আছে ঠিকই, কিন্তু তিন দিন চার দিন হয়ে যায়, এত ক্ষুধা লাগছে কিন্তু হুইয়ে রয়েছে কিন্তু খাবার নাই। ওই রাস্তা দিয়ে এক বেচরা সাইকেল চালিয়ে যায়, তো সাইকেল চালিয়ে যায় দিনের বেলা, এক আলসা আবার ডাক দিছে, ও চাচা চাচা এদিকে আনছে, চাচা কয় গেরা ডাই গেরা ঘুরে গেছে তোলা ঠিক আছে, পিছন থেকে ঘুরে চাইতে দুইজন হয়ে রয়েছে, আইছে সাইকেল ঘুরায় আইনা নাইমে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করছে আমার ডাক লাগান, কয় চাচা মিয়া কি বলবো আমরা দুইজন আলছা, হেরা নিজেরাই তো আমরা আলছা, কয় তিন চার দিন না খেয়ে রয়েছি, বড়ে গাছ তোলা শুয়ে রয়েছি, কেউ একটা খাবারও দেয় না। হে চাচা মিয়া কয় এত গাছে বড় বড় পাকা বড়ই থাকতে, কত বড়ই করে রয়েছে, খাইলেই তো পারো। ওই এই দেশের মানুষ এমন আলছা আলছা, তিন দিন ধরে গাছ না খাইয়া গাছের তলায় হয়ে রয়েছে, কেউ একটা বড়ই মুহে তুলে দিল না, কেমন আলসা চাচা মিয়া? আপনি যদি বড়ই উড়াই আমার মুহে দিতাই, এন হে আলসা কইছে কইছে, এন আর এক আলসা কয় চাচা এ আলসার কথা বাদ থন, গতকালকা ক্ষুধা জ্বালায় ভালো লাগে না, আমার গালে আইসা কুত্তাই সাড়ে কিসে সাড়ে ভাই, এই মন আলসা আলসা ও তাও কয় না হুই হুই তো খেয়ে দেয়, কেমন আলসা আলসা। তো ভাই এটা হাসির খোরাক না, আপনার বিবিকে চিন্তা করে দেখে আজ বর্তমান মুসলমান আমরা সেই রাস্তায় পড়ে গেছি ঠিক না বেটি? আপনি খুব গভীরতা ভাবে চিন্তা করে দেখুন, হ্যাঁ হ্যাঁ আলসার গালে কুত্তাই সাথে ও খেতালেই পারে, ও তো আলসাই খেতা বোকা, ও কয় আমার গালে কুত্তাই সাড়ে, ও একটু খেতে দিলেই পারে, ও কিছুই করে ইচ্ছা মতো কুত্তাই সেটা গেল, এর নাম হলো আলসা। তো আস ভাই জান দাদরা, যত আলসামি করবেন, যত আপনি ঢেলনা দিয়ে থাকবেন, যত অবহেলা করবেন, আপনি যে অবহেলা করবেন আপনার সংসারে ক্ষতি, কথা কন ঠিক না বেঠি? আপনি অবহেলা করবেন আপনার সমাজের ক্ষতি, আপনি অবহেলা করবেন আপনার সমষ্টিতে ক্ষতি, আপনি অবহেলা করবেন পুরা এরিয়াটাই ক্ষতি, কথা কন ঠিক না বেঠি? একজনে আইছে, এ চারটা সামনে একটু দাওয়া দেন, হ্যাঁ দেহাদি দেখুন ওর চারটা,
খারাপ পাইলেন তো তাই খারাপ পাইলেন আজ ডিজিটাল জামানার মধ্যে বাবারে বাবা ডিজিটাল জামানা বর্তমান মানুষ খালি ইংলিশ নিয়ে পাগল কথা কোন হাসা না যুব কোনদিন স্কুলে জানাই গুয়াহাটি দিল্লি বোম্বাই হারিয়ানা কেরালা খাটতে খাটতে তার জীবন শেষ তার পরিবারের জন্য জীবন শেষ কিন্তু এত খাড়া খাটলো কিন্তু লেখাপড়া কিছুই করে নাই কিন্তু ইংলিশে কথা কয় আছে না এমন যুবক জীবনও কোনদিনের নাম তো সই করে হারে না খেতের আল দাইডে যা বলেছে আপনি করে উসাত পায় না এই যে পাউডার যদি খেতের আইলে পাই যা তারা উসাত পড়ে না মানে উবুরে হয়ে গেলে আগেকার মুরব্বী বাবা যেটা কইতো হ্যাঁ আল্লাহ গো কইতো না কিছুদিন পরে আবার একটা ভাষা এসেছিল ও মা গো ও বাবা গো এখন কি ও মা গো ও বাবা গো এটাও নাই এখন উসাদ খাওয়ার লগে লগে রাস্তা ঘাটে পথে যে জায়গায় উসাদ খায় গাড়ি মোটরে জেলে উসাদ খায় যুবক বাবারে বাবা যে জায়গায় উসাদ খায় ও মা গো ও বাবা গো আল্লাহ গো শব্দ আর নাই খালি যুবক লেখাপড়া শিক্ষিত যুবক পায় অশিক্ষিত যুবক পায় ও মাই গড কথা কান ঠিক না এখন বর্তমান ও মাই গড আইছে আমি কই কি ও মাই গড হ্যাঁ আছে না মা কথা কেমন আছে না নাই ও মাই গড আর সালাম কালাম নাই আসসালামু আলাইকুম কো আবার দিয়া গুড মর্নিং ডালি কথা কেমন ঠিক না ঠিক তোর কোন হুদুরে ডালিং রে জীবনে যাহ নাই শোনো নাই নাম্বারটা নিয়ে তুমি আসসালামু আলাইকুম ডালিং এটা একটা যুক্তি হইলো নাই খারাপ পাইলেন দাদা সম্মানিত বার আমার এমন একটা জাগার ভেতরে ভাইজান আমি আপনি বসলাম ও ভাইজান আপনার ডানেও তাকাবেন না বামেও তাকাবেন না পিছনেও তাকাবেন না ডাইরেক্ট আলেমুল আমার সারার দিকে লক্ষ্য করে তাকায় থাকবেন যদি বলেন হুজুর আলেমুল আমার সারার দিকে লক্ষ্য করে তাকায় থাকলে কি হবে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন বান্দা শুনে নাও জেনে নাও আমার আলেমুল আমার সারার দিকে লক্ষ্য করে যদি তাকায় থাকতে পারো বান্দা শুনে না চল্লিশ দিনের সগিরা গুনা মহান আল্লাহ আমি তোমাদের মাফ করে দিব আস্তে কর মা বলে রাখুন জোরে কাউ সুবহান আল্লাহ তোর সাথে না বুঝে নি যে খের খের কন না পোয়াল কন খের পোয়াল যদি দুইটি কন খের কন আর পোয়াল কন ওয়াজ বুঝেন আর না বুঝেন এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত বইয়া উলামা কেরামের চেহারার দিকে তাতে আল্লাহ চল্লিশ দিনের সবিরা গুনা মাফ করবে জোরে কন সুবহানাল্লাহ বর্তমান দেশে কি উল্টা জামানা আইছে রে ভাই আর মানুষ বর্তমান জামানার মানুষ উল্টাটা বেশি বালা পায় না সুতারা বেশি বালা পায় আপনারাই করলেন উল্টাটা এই আপনারাই যদি উল্টাটা কন তাহলে সি যাকে না মানব অনেক মানুষের নাম রাহে না কথা কন একটা নাম রাহে না নাই আমি দক্ষিণ পারে সভা করবো গেলাম তো জলসা করে আইতেছি লঞ্চ দিয়ে একজনে ফোন করে বসছে হ্যালো আমি বললাম কাই তোমরা তা হুজুর ওই যে জলসা করি গেলেন যে আমার একটি হ্যাঁ তো হুজুর আমার ছেলের লাগে অল্প দোয়া করে দেন না আমি বললাম কি দোয়া করবো নাম কি তো আমার নাম পয় সাস প্রাইস কি কইছে ভাই সত্য সত্য কথা আমি শুনে পেলাম আমার সাথে কি আপনি মস্কারি করেন না মস্কারা করেন ভাই না হুজুর আমার ছেলের একটাই ছেলে নাম রাখছি সাস প্রাইস আচ্ছা কোন তো এই সাস প্রাইস নাম কোন ইসলামে বা কোরআন হাদিসে কোন কিতাবে আছে এই মনের হাউস আপনার নাম রাখছেন সাস প্রাইস বাপ রে বাপ সাস প্রাইস নাম রাখা আমি ওইভাবেই দিলাম উপায় দিলাম আমি বললাম যে ভাই না আমার দুনিয়ায় খুঁজা ভান্নায় সাস প্রাইস রাখছেন
হুজুর আমার ছেলের নামটা ভালো আছে কাঙ্গো বাড়ির পাশে আমার বন্ধুর এক ছেলের নাম হলো রিঙ্কি হলো রিঙ্কি কি নাম বলা দল্লা কয় তার পাশের বাড়িতে হলো রিঙ্কিঙ্কি তাহলে তার একটা মেয়ে হইছে এমন নাম আছে না নাই নাম নামও যেমন ডিজিটাল মার্কা যুবক বর্তমান ডিজিটাল মার্কা হয়ে গেছে তেমন কেমন ডিজিটাল মার্কা যুবক বেশিরভাগ যুবকের মনে শুনুন যা সমাজের মধ্যে লম্বা মানুষ থাকলেও ভেজাল আছে আছে না নাই কথা কেন আছে না নাই বেশি লম্বা মানুষ হলে দেন কি ভেজাল হ্যাঁ এই যে এক জাতি চুল কাটে না আপনাদের এই এই কি নাম ডিমাজুল ডিমাজুলে আছে চুল কাটতে 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 বাবা এই একটা বাইরে ছিল দেখছেন বাবা রে বাবা তো আমিও মনে মনে কই একটা কিন সাইডে দেব কি কোন কি আমরাও যদি আমরা হুজুর হুজুর এর দিতে যাই আমরা যদি এমন করে চুল কাটতে যদি রাস্তা সারালি বা তিনালির মধ্যে বয়ে থাকি কি গেতে পাগল হইব না কথা কন্যা কে পাগল হইব না নাই পাগল হইব কারণ হাই রে ডিজিটাল মার্কা প্রত্যেকটা সেলুনের মধ্যে যারা যারা কাম করেন খারাপ পেন না জানি প্রত্যেকটা সেলুনের মধ্যে ঢুকে দেবেন কোন কাটি নিয়ে আপনি কাটবেন তাহলে আঙ্গুল দেহে নিয়ে এলো যে এই কাটি লাগে মাইরে দিব কথা কর বাপরে মাইরে দিতে 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 লম্ব মানুষ সমাজের মধ্যে টেকা হারে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই মানুষটার যেই নাম রাখা হয় ওই নাম ধরা ডাকা সুন্নত ওই নাম ধরা ডাকা দাদা কি কি বললাম আজ থেকে দাদারা ভাইজান আমার সন্ধ্যার থেকে তো ওয়াজ শুনলেনি আর কি ওয়াজ করব ওয়াজ বহু শুনছেন কোরআন কারিম তাসফির তাফসির শুনছেন বহু মা বাবার ওয়াজ শুনছেন আমি আর কি বয়ান করব আমি দুই সাইড কথা কম ইনশাল্লাহ খারাপ পাইতেছেন নাই এবার দেখবেন নাম ধরে রাখা সুন্নাত আমার আপনার মায়ান নবী বললেন যে যার যেটা নাম ধরে রাখা সুন্নাত আর সমাজে লম্বা মানুষ থাকলে ও ডিজিটাল হওয়ার যুব পিছন থেকে ডাকতে লম্বু কথা ঠিক না ঠিক লম্বু করে ডাকতে ডাকতে না বেশি খাড়া হলে কয় বাচ্চা কথা কেন হাসা নাই তার মনটা খারাপ হয় না কিন্তু ভাই জান দাদা আওয়াজ আমরা যদি আল্লাহকে ভয় করি রসুলের অনুসারে যদি আমরা থাকি তাহলে জীবনেও কোনোদিন ঠাট্টা মস্কারি করবো না একজন আরেকজনকে আঘাত দেব না ইনশা আরো বেরোবার ইনশা সম্মানিত ভাইরা আমার আমি আগেই বলে নিছি যে আমার কথার মাধ্যমে যদি কারো শরীরে গিয়া গাওয়া লাগে খোসা লাগে টাচ লাগে খারাপ পাইবেন না তো আপনার আমার বয়ানের মাধ্যমে যদি আপনার জীবনের সাথে বনে যায় তাহলে আমরা তাওবার নিয়ে সেই জায়গার মধ্যে পড়ছি তাওবা না করে উঠে যাব না ইনশাআল্লাহ না কি কোন সম্মানিত বন্ধুগণ দেলদা প্রান্দা মন্দা বালা করে বাজার চেষ্টা করবেন দেদ ও বন্ধুগণ ভাইরা আমার আপনার মায়ানবীর দরবারে আল্লাহ নবীর একটা সাহাবার মতো আল্লাহর বান্দা জবাব এ মুসলমান ওই যুবকটা বলল দাদারে কালেমা করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বিমাদুলের যুবক বন্ধুগণ আমার এই জীবনের মধ্যে কি আমল করো না করো দেখার দরকার নাই দাদারে আমি এই আটটা অঞ্চলের যুবক বন্ধু যুবতী বন্ধুদেরকে বলি আমাদেরকে সকলের ভাইজান দাদারে আমরা জান্নাতি যেতে চাই কি চাই না চাই তো ইনশাআল্লাহ আরে বন্ধু সকলের আশা আমরা জান্নাতে যাব কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দাদারে যেন আমাদের আপনার সকলের এই কালেমাটা নসিব হয় দাদারা আল্লাহ নবীর কাছে যান জবাব বান্দা চলে গেল যাওয়ার লাগে লাগে দাই যান দাদা গো সম্মুখে বসার লাগে লাগে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আমি বড় বিপাদের মধ্যে পড়ে আসছি নবী আমার বিপদ যদি আপনি উদ্ধার করে দিতে না পারেন নবী গো আমি জাহান্নামের রাস্তায় আছি কিসের রাস্তা জাহান্নামের রাস্তায় আছি যুবক ডাকতে বললেন ও নবী গো
আমি জান্নাতে যেতে চাই আমার কলিজার ভিতরে বড় আশা নবী গা আপনি বলেন বলেন বিশ্ব নবী যে বলেন যুবক জান্নাতে যায়বা কিন্তু সমস্যাটা কোথায় যুবক দাদ বলেন নবী গো আমি জান্নাতে যাব আমার চারটা বাদ আব্বাস আছে জয় কোন কয়টা চারটা বাদ আব্বাস আল্লাহর নবী বললেন যুবক বড় 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 তোমার কি চারটা বাদ আব্বাস যুবক এবার বলতেছেন নবী গো এক নাম্বারে আমি মিথ্যা কথা বলি কি কথা কয় বর্তমান আছে না নাই আছে মানে হে কেক আছে মার্কেটে আরেকজনে ফোন করছে এই কোনারে রহমান বাপ রে বাপ বাচ্চা কিন্তু বাদ খাইতেছে আমার হি কে দেখ কেতার মা কয়তো কয়তো তো কাটতে না মোবাইল রিসিভ করে আরে হে ভাত খাইতেছে হে যাউন লাগি এই পা আমি তো বাচ্চা না কোরাই আমি দুই তিন ঘন্টা রাস্তার ফাঁকে আছি এটা সত্য হলো না মিথ্যা হলো ভাই এক নাম্বার হলো যুবক মিথ্যা কথা কয় আল্লাহর নবী তো হতে বললেন বলো বলো দ্বিতীয় নাম্বার কারণটা কি বাদ আব্বাস যুবক বলে নবী গো দ্বিতীয় নাম্বার বাদ আব্বাসটা হলো আমার আমার জীবনের ভেতরে শুধু মদ খাই কি খাই মদ খাই আসুন মানে তো যুবক বলে আমার এ বন্ধু গো বাইজান্দা তবে জীবনের মধ্যে কার কোন সময় জানি মৌতের চিঠি এসে যায় দাদারা কোন সময় যেন মৌতের চিঠিতে লেগে যায় রে বন্ধ তো বারণে এত যতক্ষণ পর্যন্ত এই জগৎ তার মধ্যে বসে থাকবো রে দাদা তো বারণে হতে যদি আমি আপনি বলতে পারি গো দাদা সারা জিন্দিগি গুনা খাতা মহান আল্লাহ তালা মাফ করে দিবে জোরে কান সবার আল্লাহ মদ খায় শরাব পান করে আল্লাহর নবী ডাক দে বললেন দাও তৃতীয় নাম্বার দুষ্ট বলো 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 তৃতীয় নাম্বার যুবক বলে ও নবী গো তৃতীয় নাম্বার বদ অভ্যাসটা হলো নবী গো আমার জীবনে আমি জেনা করি কি করে ভাই জেনা করি চতুর্থ নম্বর যুবক ডাক দে বললেন নবী গো চতুর্থ নম্বর আমার জীবনে চুরি করি কয়টা বাদ অব্বাস দাদা চারটা এক নাম্বার বলছে মিথ্যা কথা বলি দ্বিতীয় নাম্বার মদ খায় তৃতীয় নাম্বার দাদা জেনা করে চতুর্থ নাম্বারে যুবক চুরি করে রে এই চারটা বাদ অব্বাস সারানার লাগিয়া আমার আপনার মায়ার নবীর কাছে গেলেন বিশ্ব নবী আমার থমকে গেল মায়ার নবী আমার থমকে যায় মনে 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 চিন্তা করতে লাগলেন দয়ার আল্লাহ রে দয়ার মাদুদের আল্লাহ এই যুবককে যদি সাতটা কথার অ্যান্সার যদি আমি রসুল খুনি দিয়া দেই তাহলে রে যুবক এক একটাও মানতে পারবে না কথা এখন ধরে ঠিক না রাখি একটা মানুষের যে অভ্যাস আছে যে কোনো অভ্যাস আছে দাদা একবারে যদি আড়ক দেন ওই লোকটারে অভ্যাস ছাড়তে পারবো ছাড়তে পারবো না তো যুবক বলে নবী গো আমি জান্নাতে যেতে চাই নবী গো কিন্তু চারটা বদ অভ্যাস আমি ছাড়তে পারতেছি না কিন্তু রসুল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে একবার কালেমা পড়ছে সেও জান্নাতে যাবে জোরে কান সুবহানাল্লাহ কয়টা বদ অভ্যাস চারটা পিছনের যুবক ভাই কয়টা চারটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার কথার একটা বলে দিলেন যুবককে বলল যুবক তোমার জীবনে তুমি মিথ্যা বলিও না কি বলিও না ভাই মিথ্যা বলিও আহারে মিছা কথা কয় কি কয় না কি ভাই কারা কারা মিছা কথা কয় কারা কারা মিছা কথা কয় হাত তুলে দেখ ইনশাআল্লাহ আসল কথা কেউ কয় দাদা সুযোগ দেখলেই খালি টানা না না কথা কোন ঠিক না বেশ সুযোগ দেখলে খারাপ পাইতেছেন নিয়ে এবার আমার আল্লাহর নবী ডাক দে বললেন যাব তুমি যদি মিথ্যা ছাড়তে পারো যুবক তাহলে তোমার জীবনে তুমি সফলতায় যাইতে পারবা যুবক ডাক দে বললেন নবী গো
আমি মারলাম আমার পরবর্তী জীবনের ভিতরে নবী আমার জিন্দেগির ভিতরে যত দিন বেঁচে থাকব নবী আমার জীবনের মধ্যে মিছা কথা বলবো না আমি আল্লাহর কসম খায়া বললাম জোরে কান সুবহানাল্লাহ এই যুবক আবার দ্বিতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন বলেন আমার জীবনের মধ্যে আমি মদ পান করি মদ খাই এইটা কি করলে সারব আল্লাহর আপনার মায়া নবী বললেন সেইটা তোমার ব্যাপার এই তোমার ব্যাপার আল্লাহর রাসূল বলেন যুবক খুশি না বাজার কথা বলেন না খুশি না বাজার নবী কইছে যে তোমার ব্যাপার আমি বাদ দিলে দিতেও পারি না দিলে নাও দিতে পারি কথা কোন ঠিক না নাকি তৃতীয় নাম্বার জবাব দাগ দেবাল্লাহ আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আপনি বলেন আমার জীবনের মধ্যে যে আমি জেনা করি এইটা কিভাবে ছাড়াবো আল্লাহর নবী এটাও বললেন জবাব সেটাও তোমার ব্যাপার তৃতীয় নম্বর যুবক বললেন দাদা আমার জীবনের ভিতরে আমি যে চুরি করি নবী গাইটা কিভাবে সারাম আমার নবী বললেন সেটাও তোমার ব্যাপার বিশ্ব নবী ডাক দে বললেন যে বাগরে একটা যদি তুমি সারতে পারো সেটা মিথ্যা কথা আর বাদ বাকি তিনটা তোমার ব্যাপার মনে 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 টার্গেট একটা নিল রে দাদা এমন টার্গেট পিছনে বিশ্ব নবীজির কাছে মিথ্যা কথা বলবে না যুবক বলে রে আমি যা বাকি তিনটা কাজ করব কিন্তু মিথ্যা বলবো না একদিন হঠাৎ করে সর্বপ্রথম দাদা গো যুবক যখন বন্ধু বান্ধবের পালায় পড়ে মদের দোকানে যাওয়ার পর ওই দোকানদার কাছে বলছে দোকানদার সাদা কালা দুইটা বোতল দাও বোতল দুইটা হাতে নেওয়ার আগ মুহূর্তের বাইরে যান আমার আপনার মায়া নবীজির কথাটা মনে পড়ে গেল যুবক বলতেছে মনে 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 বলতেছে আল্লাহ আমি যদি আজকে শরাব পান করি নবীজির দরবারে যাই আল্লাহ বিশ্ব নবী জিজ্ঞাসা করবে যে রব তুমি মদ খাইছো নি আমি কোন কথা বলবো যদি বলি নবী গো আমি আমার জীবনে আমি মদ আর খাই নাই তাহলে নবীর কাছে আমি কসম দিয়েছি গো আল্লাহ আমার মিথ্যা বলা লাগবে আল্লাহ গো আমি আজকের দিনটিকে আল্লাহ বিশ্ব নবীজির কাছে আমি মিথ্যা বলতে পারবালা যুবক আস্তে করে মাদের বোতল দুইটা বলায় না ঘুরায়া দে আসর রওনা হয়ে গেল তোবা করলেন আল্লাহ আমার জীবনের মধ্যে মিথ্যা কথা কোনোদিন বলবো না তার কারণ নবীজির সম্মুখে মিথ্যা বলতে পারবালা কথা কোন ঠিক না ঠিক নবীর আদর্শ যদি মানেন ভাই দান্দা দাম দেল দা পান্দা মন্দা বালা করে বোঝার চেষ্টা করবেন না দাদা অপাতাল বাবুরা বালা করে দিলের কান্টা লাগায় শোনা না মিথ্যা শুধু পুরুষও বলে না মেয়েরাও বলে কি বলে না মেয়েরাই তো বেশি হ্যাঁ মিথ্যা কথার বেসন কথা কন ঠিক না নাকি বেসন বুঝলু আগে মা বোনদেরকে কিছু কয়া নেই তারপরে যুবকে ঠেলা হইবে খারাপ পাইতে শুনে গেল মিথ্যা কথার বেসন সর্ব কথার ই হলো মিথ্যা কথা কথা কোন ঠিক না ব্যাঠি কয়টা গেল এক নাম্বার গেল যুবকের জীবনের মধ্যে দাদা জেনা করার অভ্যাস কথা দিতে হবে রে বাজান বন্ধুরা জেনা করা কি গুনা কি নাকি কোন দাদা না গুনা না নাকি হায় হায় যুবকের ডিজিটাল মার্কা কথা সাহেব দোকানে বসে দাদা যদি যুবককে বলা হয় যুবক কেন নামাজ পড়ো না কেন মসজিদে তুমি যাও না যাও যুবক কে হুজুর নামাজ না বললে কি হইব কি হইব কয় নামাজ না বললে কবরের দুই পাশের মাটি চাপ দিয়ে একেবারে এক পাদর হাড্ডা আর এক পাদর দাবাই করব যুবক আত কথা আর কয় হুজুর কি করুন যাবো ওইভাবে সহ্য করে থাকুন না গো জোরে কান্না করে বললে সহ্য করবা
মুইরা তোমার পরেও বলে সহ্য করবে তৃতীয় নাম বাজব বাগদা আড্ডা বাজনা করার অভ্যাস আতর প্রেমিক ছিল বন্ধু তিনটা অভ্যাস তো সারল কিন্তু লাস্ট ফিনিশিং চুরি না করলে যুবকের বালা লাগে না খুঁজতে 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 হঠাৎ এমন একটা বাড়ির মধ্যে চুরি করতে ঢুকলেন নারায়ণ ওই বাড়ির ভিতরে সিং খুঁড়িয়ে ঘরের ভিতরে ঢুকে মালমাত্রা সাসে গাট্টি গুট্টি বান্দারা লালা মাথায় করে আনায় নিয়ে আসার সময় এনে এমন সময় দাদা যেই বাড়ি থেকে চুরি করলো বাড়ি থেকে বাইরে হওয়ার লগে লগে এমন সময় ওই বাড়ির গায়ে রস্তর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল দেখা হওয়ার লগে লগে ময়দান গাঁটিটা জমিনের মধ্যে নামায় দিলেন এবার বললেন আমি তোমার বাড়িতে চুরি করছিলাম আপনার মাল আমি ফিরাইয়া দিলাম পৃথিবীর জমিনে দাদা দুইটা গুণা মাফ হয় না জোরে কন কয়টা গুণা যুবক বারো জোরে কন কয়টা গুণা সব সময় মনে রাখবেন পর্দার আলের মা বোনেরা জীবনে দুইটা গুণা মাফ পাওয়া যাবে না আপনি নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে ঠিক না ভাই ঠিক না আপনি রোজা করতে পারেন না আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আপনি ইবাদত কম করতেছেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিন্তু বান্দার জীবনের মধ্যে দুইটা গুণা আল্লাহ তাআলা মাফ করে না একটা হলো গিয়া বান্দার হক নষ্ট করা বর্তমান যে যুগ আয়ে গেছে দাদা হক নষ্ট করে তো দূরের কথা তার হক দুনিয়ায় বাঁচলে পাবেন না কথা কন ঠিক না বাকি এমন কথা কয় না কোন এই বান্দার হক নষ্ট করা বাইদা এই বান্দার যারা হক এক বান্দার আর বান্দার হক যারা নষ্ট করেছে এই হক নষ্ট করার গুণ আল্লাহ তাআলা সহ্য করবেন না ওই জন্য যুবক বন্ধুরা আমার ভাইরা ওই জন্য বলি যে কারো জীবনের মধ্যে কারো হক নষ্ট করবেন না আল্লাহর বান্দা যুবক আবার গাঁটিটা নামায় যখন রওনা হয়ে গেলেন ভাই জান দাদারে এই লোকটা জিজ্ঞেস করলেন যুবক আমার বাড়িতে তুমি চুরি করলা বাল মাত্রা নিয়ে যাওয়া বাদ দিয়া তুমি না নিয়া কেন তুমি ফেরত দিতেছ বল বল তোমার উদ্দেশ্য কি যুবক এবার বলতে যে উদ্দেশ্য হলো একটাই আমার মনে ছিল না আজকে যদি আমি চুরি করে নিয়ে যাই বিশ্ব নবীজি দরবারে যাওয়ার সাথে সাথে যদি নবীজি জিজ্ঞেস করে জবাব তুমি কি আরো চুরি করছ আমি কি জবাব আমার জীবনে আর কোনদিন চুরি করব না ও ভাই জান বিশ্বনবীজির আদর্শ যারা মানতে পারে বন্ধ যুবক শুধু একটা কথার কারণে বাকি এই তিনটা পদ আমল আল্লাহর নবীর একটা কথাই ভালো হয়ে গেল জোরে কন সুবহানাল্লাহ
মাইজান দাদারা আমাদের আলো জীবনের ভিতরে যদি আপনি মিথ্যাটা ছেড়ে দিতে পারেন দেখবেন ওই সংসারের ভিতরে শান্তি এসে গেছে অনেক বিবি আছে কথায় কথায় তার স্বামীর কাছে মিথ্যা কথা কয় আছে না নাই যুবক একটা কথা বাইতে কয় বিবির কাছে মিথ্যা বলা জায়েজ আছে কিন্তু সব সময় না সব সময় না কথা কান ঠিক না ঠিক ও পটলের মা বড়রা বালা করে বাজার চেষ্টা করবেন না মা তোমার জীবনের মধ্যে যদি মিথ্যা ছেড়ে দিতে পারো মিথ্যা কথা যদি ছেড়ে দিতে পারো বাকি জিন্দগি তোমার বালা লাইনে চলবা জোরে জোরে কান সুবহানাল্লাহ কিন্তু ভাই জান্দাতরা আমার মিথ্যারা আজ পৃথিবীর জমিনে মিথ্যারা আজ আজকে দিনের পরে দিন মিথ্যা কথাটা বেশি চলছে দাদারে অফিসে চলছে মিথ্যা গ্রামে গঞ্জে চলছে মিথ্যা ঘরে ঘরে চলছে মিথ্যা ছেলে বাবারে কয় মিথ্যা বাবা ছেলেরে কয় মিথ্যা আবার ভাই যান দেখবেন মেয়ে মারে কয় মিথ্যা মা স্বামীর বলে মিথ্যা ঠিক না ঠিক লা ইলাহা আরো জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাইজান দাদারা আমার আমার কথা খারাপ পাইতেছেন না তো ইনশাআল্লাহ তাহলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ শুধু মিথ্যা কথার কারণে একটা যুবক ভালো লাইনে চলে গেল এ যুবক বন্ধুগণ আমার ভাইয়েরা যদি আজকে ওয়াদা করেন যে আজ থেকে নিয়ে আমি মা বাবার সঙ্গে জীবনও মিথ্যা কথা বলবো না আজ থেকে নিয়ে আমি আমার বড় চাচার কাছে মিথ্যা বলবো না আমি আমার জেঠর কাছে মিথ্যা বলবো না যুবক আপনাকে আল্লাহ তাআলা এমনিই ভালো রাস্তায় উঠে দেবে দেবে কি দেবে না ভাই কিন্তু একটা ওয়াদা রাখতে হবে ভাই দেখবেন আপনাকে মিথ্যা কথা না বললে আপনাকে জিন্দগির মধ্যে জীবনেও গুনাহ হইতে পারে না ঠিক না ঠিক বন্ধুগণ বেরা আমার দেল দা প্রাণ দা মন দা বালা করে বাজার চেষ্টা করবেন না দাদা ও বেরা আলোর মা বোনেরা একটু বালা করে বাজার চেষ্টা করবেন না দাদা বাস্তব আমি কড়া কথা শুনে যাবার বন্ধু মুসলমান বেরা বাস্তব আমি শোনা যাওয়া আমার নিজের দেখা ঘটনাগুলি আপনার শরীর সম্মুখে বলা যায় যদি না বলি দাদা রে জীবনেও জ্ঞানে আসবে না কারণটা হলো রে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগের ভিতরে আল্লাহ নবীজি বললেন ও বন্ধুগণ যে সবচাইতে পৃথিবীর জমিনের ভিতরে নারীদের সম্মানটা আমি নবীজি বাড়া দিলাম জোরে কান সুবহানাল্লাহ নারীদের সম্মান বিশ্ব নবীজি বাড়া দিলেন একটা মায়ের যতটুক ধৈর্য আছে ততটুক ধৈর্য কিন্তু একটা বাবার নাই আছে বাবার ধৈর্য আছে কি কোনো ধৈর্য নাই মা বোনেরা দেখেন মেয়েরা 10 মাস 10 দিন একটা সন্তান পেটে রাখে আর বাবারে বাবা আর রাত হয়ে গেলে রাতে 12:30 একটার সময় বাচ্চা গুলো ওইটা কান্দে না কথা কইবেন কান্দে না কান্দে দেখেন যদি বেশিরভাগ বিরক্ত করে মা বোনেরা কত আদর করে কান্দে না আবার সুমো খায় বাইরা বাবা যদি একবার ছেড়ে দুইবার যদি সন্তানটা যদি কান্না করে বিবিকে বলে বিবি রে এত কান্দাস কেন রে বিবি বনে কান্দে এখন আমি কি করব বাবা ডাক দেব না আর একবার যদি কান্দে রে ঠ্যাং দুইটা দিয়ে আসার মেরে দেব কথা কয় না না কয় পাইজাত দাদা আমি বলি যে মা সন্তানকে 10 মাস পেটে রাখার পরে এত ধৈর্যটা পাইজাত মা বন্ধের মতো 10 মাস না ওই মেয়েদের বদলে যদি আল্লাহ ওই সন্তানটা পুরুষের পেটে দিত রে পুরুষ জন্ম নেওয়ার লাগে লাগে গলায় কি আসার দামাই না তো কথা কন ঠিক না ঠিক যে এত কুশাল প্রশ্বাস কে পেটের মধ্যে লাগতেই তো কি কন পুরুষের মেজাজ তো খুব কষা
পুরুষের পেটে যদি আমার আল্লাহ সন্তান পয়দা করে দিত রে দাদা তাহলে দেখতেন রে জন্ম নেওয়ার লগে লগে ঠ্যাংদের একটা আছর মারতো যে এত জ্বালান জ্বালাইছস দশ মাস আমার পেটে জ্বালাইছস কিন্তু মা বন্ধুর এত দর্দ আমার আল্লাহ দিয়া দিল ভাই জান দাদা রে সন্তান যদি লাগরা হয় মায়ের কাছে ওই লাগরা সন্তান কত ভালো সন্তান যদি অন্ধ ওই মায়ের কাছে ওই অন্ধ সন্তানটা কলি যাওয়ারা ও ভাই জান কত বিকলাঙ্গ সন্তান আছে রে মায়ের দেখবে এরা বিকলাঙ্গ সন্তানকেও মা কত আদর করতেছে করে কি করে না এই জন্য আমার আপনার ভাই আন্নবী বললে এই যুবকের তোমরা শোনে নাও শোনে নাও সকালবেলা ঘুম থেকে ওটার লাগে লাগে যদি তোমার আব্বা আম্মা চেহারার দিকে মহাব্বতের নজর দিয়ে যদি একটা বার্তা দিতে পারো তাহলে জানিয়ে রাখো মুসলমান নবী বলেন একবার করে তাকাইবা তোমার মায়ের চেহারায় বাবার চেহারায় এক এক কি করে কবুল হজর সোয়া তোমার আমল নামায় আমার আল্লাহ দেয়া দিব জোরে গান সুবহান আল্লাহ কিন্তু ও বৈদান দাদা বর্তমানে এমন একটা জামানা এসে গেল বৈদান মা বাবা আটটা পর্যন্ত শুয়ে ঘুম পারে রে মা আবার ছেলে দেখলো মা ঘুম পারে আব্বা ঘুম পারে ছেলে মেয়েরা মনে 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 আমার আব্বা আম্মা সকাল আটটা অব্দি ঘুম পারে রে আমার আব্বা আম্মা যদি আটটার সময় ওঠে আমরা উঠব পৌনে নয়টা ঠিক না তার মানে হেরা তো দেখে যে বাবার মায় ঘুম পারে আটটা পর্যন্ত আর আমরা আগে ওইটা কি করুন আমরা দশটার সময় উঠি দশটার সময় ওইটা বাপ কি স্টাইলের স্টাইল মনে হয় আর স্টাইলে দুনিয়ায় নাই বেরাস একটা নিয়া যুবক বেরাস একটা নিয়া কলকেট বড়াইয়া স্যান্ডেল গুঞ্জি একটা কান্দে লইয়া গেরাম দাঁড়ে এমনি একটা গোসা মারে আর অমনি একটা গোসা মারে ও আর এক যুবক জিজ্ঞেস করে কে বলতে আট দশক ফেরে ও খালি মনে মনে কয় হে তোরা তো বুঝবি না রে আমি এই মাত্র উঠে আইলাম দেখ আমি কত বড় একটা খবিস কথা কান ঠিক না বেটি ও যে খবিস এটা পরিচয় দিতে আছে আটটা নয়টা পর্যন্ত ঘুম পারলো উইটা আবার গ্রামের মানুষের দেখায় আমি কত বড় খবিস আর নয়টার সময় ঘুমের থেকে উঠছি বেরাস মারতাছি ভাই দান দাদরা আমার তেল দা প্রাণ দা বালা করে বোঝার চেষ্টা করবেন মা বলে খারাপ পাইতেছেন নি আবার আমার নবীজি বলেছেন কতটুকু ধরে দাও বিশ্ব নবী বলেন ইল্লা মিন সালাসাতি তিনটা আমলের দ্বারা তিনটা আমল যদি মেয়েদের জিন্দগির ভিতরে থাকতে পারে ওই তিনটা আমলের মাধ্যমে দাদা ওই নারীটার ভিতরে যদি তিনটা আমল থাকে বিশ্ব নবী বলেন নিঃসন্দেহে নিঃসন্দেহে হাসতে হাসতে মা ফাতিমার লাগে জান্নাতে চলে যাবে জোরে কান সুবহান আল্লাহ এক নম্বর হলে ও মা গো এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন রে মা দ্বিতীয় নম্বর আমলটা হলো রে পর্দা করা তৃতীয় নম্বর আমলটা হলো স্বামীর খেদমত করা কিন্তু বর্তমান জবনার বন্ধু বল অনেক মা বোন আছে রে টাক টুক নামাজ পড়ে রে কিন্তু বেশিরভাগ নারীরা পর্দা করে না ঠিক না যেই নারী পর্দা করে না তাহলে বাই বেনান ওই নারী তার স্বামীর পাঁচ পয়সার দাম দেয় না কথা কন ঠিক না ঠিক যেই নারীর মধ্যে পর্দা আছে বাইজন ওই নারীটা তার স্বামীকে শ্রদ্ধা করে সম্মান করে না দাদা যেই নারীটা বেহায়া বে পর্দা আল্লাহর নবী বলেন আল হায়াতু শোবাত আল হায়াউ শোবাত মিনাল ঈমান যার হায়া নাই লজ্জা নাই তার তো ইমানই নাই বেপর্দা মহিলারা তার স্বামীকে দাম দেয় না তার কারণ স্বামীর গারে টিটি ধরে দাদা গো তিনবার ঘোরাঘুরি করায় তাও ঈদের একদিন আগে কতক্ষণ ঠিক না বাকি দেখবেন বিবি কইছে আমি গো বাজার থেকে এক জোড়া স্যান্ডেল আইনেন পয়নে যে বাতাইনি
স্বামী পছন্দ করে একটা নিয়ে আইছে স্বামী মনে মনে কয় সারা জীবন বিদাস কাটলাম বিবির জন্য ঈদের দিন সবাই করব পাড়ার মহিলারা পড়বে কিন্তু আমার বিবিরি আমার বিবি আমার সোনামণি রে গুরুমুরা উসা স্যান্ডেল কিনা দিলাম আউশ করে আউশ স্বামী আছে না নাই যারা যারা বিয়ে করছেন আউশ নয় না মনের ফুর্তিতে দাদা স্যান্ডেলের পিছনে উসারে ওই স্যান্ডেল আইনা বিবির হাতে দেওয়ার লাগে লাগে বিবি হায় হায় বিবি একটা হাতে হাত আর একটা ডেল মারছে মাইরা কয় শিগগির যাও এটা ঘুরে গুরুমুরা একটু ছোট দিকে নিয়ে আও স্বামীর আরো উপায় আছে না যায়া কথা বন্যা কেম একদিকে রাত পাইলেই প্রত্যেকটা স্বামী যে কতটুক বেনে পেশার পরে ভাইজান দাদারে বিবি একবার দিয়ে পাঠায় যে ও স্বামী গো এই স্যান্ডেল চলতো না স্যান্ডেল পাল্টায় আনেন দোকানদার রে যায়া স্বামী বলতেছে ও কি স্যান্ডেল দিছ রাগ দেখান পারে না বাড়িতে দোকানদারের হাতে না দোকানদারকে আমি দিছি না আপনি পছন্দ করে নিছেন এইবার গুরুমুরা একটু নিশালা স্যান্ডেল নিয়ে আসে এইবার বিবির হাতে দেওয়ার লাগে লাগে বিবি বলতেছে স্বামী গো এই স্যান্ডেল চলতো না গো স্বামী রে আর একটা নিয়ে আহেন গাজন স্বামী দুইবার গেছে দুইবার আইতে তাও পছন্দ হয় নাই অবশ্য স্বামীর বলে আপনি বাইক স্টার দেন পিছনে আমি সৈরা যামু ২০০৮ সালে এক বন্ধু বিয়া করছিল বুঝছেন তো ২০০০ খারাপ পাইতেছেন না তো ভাই না কইলেও তো হয় না কথা কই হাসা না খারাপ পাইতেছেন ২০০৮ সালে যখন মাদ্রাসায় গেছিল তখন এক বন্ধু করছে বিয়া বন্ধু বিয়া করছে বিয়া করা হঠাৎ করে একদিন হেই দেখছে আজ থেকে ১৫-২০ বছর আগে যে একটা মোবাইল কিনতো মোবাইল দেখবার জন্য জানায় মানুষ কতক্ষণ গেছে না একটা রেডি থাকলে তো উর বাবারে চাচা মিয়া বাংলাদেশের গান লাগাই দিয়া কেত লাই নিয়া টেবিলের উপরে থিয়া কি নিচে ছালার বস্তা বিছিয়া তাও রেডি থিতে উপরে তুইয়া হুনতে হুনে নাই হুনতে গ্রামের মানুষ পাই যাই ও আবুল চাচার বাইতে যাই রেডির গান চুকায় কি একটা ফুর্তি বাবাই ছিল ভাই কিন্তু সেটাও নাই টিভিও নাই এখন মোবাইল হইয়া মানুষের মহাব্বত কমে গেছে কথা কন ঠিক না বেটি আগে যে এক বন্ধু আর এক বন্ধুর লগে বইয়া গল্প করতো কত সাদের কত পুরানা গল্প কত হেই গল্প কিন্তু বর্তমানে একটা মেসেজ দিয়ে কয় একা একা আয় পড়িস গল্প স্বল্প কিছুই নাই মোবাইল হওয়াতে কিন্তু ভাই যান দাদা আওয়াজ দেখেন তাইলে সেই জামানা আর নাই কিন্তু জামানা ফাইল গেছে কিন্তু আজ সেই ৮ সালের বন্ধুটা একদিন বউ নিয়ে গেতেছে তো বউরে এতদিন পরাইছে বোরকা কিন্তু সেই দিন পরাইছে শাড়ি গিয়ে গিয়ে রঙের শাড়ি একটা পরাইয়া বউরে কইছে তুই তেরিয়া সিটি কর লম্বা বেনি বাহা মাঝখানে একটু ফোটা ফোটা যা ইচ্ছা আজকে যা ইচ্ছা তাই মনে নেয় তুই নি নিয়ে আজকে পাগে সৈরা চল মার্কেটে যাব আউস করে নিয়ে গেছে কোন তো রাস্তায় হয়েছে দেখা তো বাইক নিয়ে যায় হে পুরানা ধনী মানুষ তো বাইক দেখে তো মানে দৌড় বেড়ে গেলাম যে বাইক গাড়ি কেমন দেখিছেন বাইক গাড়ি দেখবার জন্য গেলাম আমি পিছনে একটা মেয়ে মানুষ আমি বললাম যে ভাই এইটা কেরা কয় কে জানেন না কয় ৬ মাস হলে বিয়ে করছি ৬ মাস ধরে বিয়ে করতেন তাই এই বোরে অবস্থা আপনার না এই এই যে মেরো 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 কয় কি কইবেন ক ৫ মাস ১৫ দিন খুব দেখলাম আর সহ্য হয় না কি বলবো বন্ধুরে ওই জন্য ৫ মাস ১৫ দিন খুব সহ্য করলাম কিন্তু আর কুলায় না আমার কতই আর দেহ ওই জন্য কইলাম বউরে বরকা খুলিয়া তুই আজকে শাড়ি পর গোড়ায় মার্কেটটা তোরে দেহে নিয়ে জীবন ভরে তো আমি কি দেখবো নাকি কন হ্যাঁ হে রাগের ঠেলায় বউরে দেহাবার নিয়ে গেছে হে ভাইজান দাদারা আমার এমনও মানুষ আছে রাগ করে ভাইজান দাদারা আমার কত বারবার বলে বিবিরে পর্দা কর বিবিরে পর্দা কর কিন্তু বিবি ওই কথা শুনেই না এমন আছে না নাই বারবার বলে বিবি পর্দা কর বিবি পর্দা কর আল্লাহ তাআলা বলেন পর্দার নির্দেশ দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন বিবি পর্দা কর কিন্তু পর্দা নাই ভাইজান দাদারা আমার দিলটা নরম করে দিবেন দাদা
যুবক বন্ধুরা আমার বেশি লম্বা করব না দাদা ভাই যারা আমি কষ্ট দিব না পর্দানের মা বোনেরা বালা করে বাজার চেষ্টা করবেন দাদা বন্ধু বলতেছিলাম বিশ্বনবীজি বললেন একবার যদি মা বাবার চার আট দিকে যদি তাকায় একটা করে হাজার সব পাওয়া যায় দাদারে এই আমলটা যদি জীবনের মধ্যে যদি যুবক বন্ধুদের আমলের মধ্যে থাকে রে দুনিয়ায় মা বাবা খুশি ভাই জান দাদা আমার আল্লাহও খুশি জোরে কান সুবহানাল্লাহ মা যদি বেজার হয় বাবা যদি বেজার হয় আমার আল্লাহও বেজার ও ভাই জান দাদা রে আর একটা ঘটনা কথা আমি আপনাদেরকে হাদিস শোনায় যাব রে ভাই জান বন্ধুগণ দুনিয়ার জমিনে হাদিসের ভিতরে পাওয়া যায় রে দাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভাই জান বিশ্বনবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে রে দাদা বন্ধু বন্ধু সাথে পরিচয় থাকবে না রে দাদা নিজের সন্তান নিজের মা বাবাকে পরিচয় দিবে না মা বাবা ছেলে সন্তানকে পরিচয় দিবে না বিবি স্ত্রীকে পরিচয় দিবে না বিশ্বনবী বললে কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষের সাথে পরিচয় হইব ওই লোকটা হলো বেরা তার মায়ের পেটের ভাই জোরে কোন কিন্তু বন্ধু একই মায়ের রহান থেকে জন্ম নিল কিন্তু বন্ধু নিজের ভাই নিজের মায়ের সঙ্গে কিয়ামতের কঠিন ময়দানে পরিচয় হবে একটা হাদিসের ভিতরে এসেছেন দাদা সিলমান কথা এই হাদিসের ব্যাখ্যা ওই দন্দাদার হাদিসের ব্যাখ্যাটাই বলছি আজ বর্তমান সমাজের মধ্যে তাকাইলে তার পাওয়া যায় রে বন্ধু নিজের ভাইয়ের সঙ্গে নিজের ভাইয়ের কোনো মিল নাই এমন আসে না নাই ছোট ভাই বড় ভাই রে দেখতে পারে না সম্মান দেয় না দাদা রে কেমন করে সম্মান দেয় না বড় ভাই কেমন হয় রে বন্ধু বড় ভাই কেমন হয় আর ছোট ভাই কেমন হয় এ মৈদান আল্লাহর বান্দা তার দুইটা সন্তানকে রেখে বাবা মরে গেলেন মা মরে গেলেন ভাইজান দাদা রে দুনিয়ার ইতি হওয়ার পরে রে বড় বাপ মানুষের বাড়ি বাড়ি খুঁজে খুঁজে মানুষের বাড়ি কামলা দিয়ে দিয়ে ছোট ভাইকে কান্দে করে স্কুলে নিয়ে যায় আবার নিয়ে আসে রে দাদা এমন করতে করতে হঠাৎ করে গো এমন সবাই রে ছোট ভাই ধীরে 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 লেখাপড়া করতে 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 রে বাজা এমন সময় আয়ে পাশ করলেন বিয়ে পাশ করলেন উচ্চ ক্লাসে পাশ করি আর বন্ধু আল্লাহর কি রহমত ওই যুবক সেই যুবকের একটা চাকরি হয়ে গেছে রে দাদা চাকরি হওয়ার লগে লগে রে বড় ভাই বিবাহ করছে বড় ভাইয়ের ঘরে হলো দুইটা সন্তান তার ছোট ভাই বিবাহ করছে একটা সন্তান কিন্তু হঠাৎ করে চাকরি পাওয়ার লগে লগে ভাই যাত চাকরির টাকা দিয়ে একটা ঘর বানায় নিলেন রে বিশাল ফাঁকা করা ঘর বানাইলে কিন্তু বড় ভাই সেই ঘরটার মধ্যে ঘুমায়া থাকে রে দাদা ওই ঘরটা হলো সিন্নার বেড়া তারার বেড়া দিয়া এ সিনের সময় কত ঠান্ডা ঈদের দিন একদিন আগে ভাইজান চাকরি করার পয়সা দিয়ে আনে দাদা তার বিবির লাগিয়া বালা বালা পোশাক কিনে আনছে গো দাদা তার ছেলের লাগিয়া এত সুন্দর ড্রেস আনছে রে একই বাড়ি বিটার মধ্যে রে বড় ভাই ছোট ভাই বাড়ি করছে এমন সময় ছোট ভাইয়ের সন্তানকে এত দামি পোশাক পরাইছে রে বন্ধু পোশাক পরনের সাথে সাথে ছোট ভাইয়ের ছেলেটা দৌড়া বড় ভাই জেঠুর ঘরে চলে গেলেন জেঠা তো ভাই ছোট ছোট দুইটা রে একটা আজ্ঞা বলতে জন্যে আমার আব্বা কত সুন্দর পোশাক কিনে দিল আমাদের আব্বা কত সুন্দর পোশাক কিনে দিল তোর তো নাই বন্ধুগণ এইবার দেখ ওই বাচ্চা দুটো ডাক দে বললেন এ ভাই
ভাই তার বাবা পোশাক দিছে রে আমার বাবা আসার সময় পোশাক কিনে নিয়ে আসবো মা দরুদ দিয়া সুল দিয়া চোখের পানি বুঝে আর বলে আল্লাহ যেই দাবারটাকে মানুষ করলাম রে আল্লাহ আজকে সে চাকরি করে আল্লাহ তার চাকরির টাকা দিয়ে আনে আমার সন্তানের জন্য যদি দুইটা গেঞ্জি আনত কত খুশি হইতাম এ ছোট্ট ছোট্ট বাচ্চার বাবা বড় ভাই বাড়িতে আসার লগে লগে দাদা দুইটা সন্তান দুই দিক থেকে বাবার গলাটা জড়ে বাবার গলা জড়ে ধরে কান্না বলে আব্বু আব্বু গো ও আব্বু পয়সা সা কাকার ছেলের কত দামি পোশাক আব্বু আমাদের নিজে আমাদের জন্য নি পোশাক আনছরে আব্বু বলো বলো এবার বাবা বলে এ সন্তান চিন্তা করিও না তোমাদেরকে আমি পোশাক কিনে দিব এবার পোশাক কিনে দিব বলে সান্ত্বনা দিয়ে দে সারাদিন মানুষের বাড়ি কাম করে খাইরা যাবে বাড়িতে আসার লাগে লাগার রাত্রি যখন গভীর হয়ে গেল গভীর রাত্রির ভিতরে বালিশের উপরে মাথা বেলা গায়া দিয়ে ফিকরে ফিকরে কান্দে গামছা দিয়ে চোখের পানি গলে মসি এমন সময় বিবি বলতেন স্বামী রে আপনি কেন গভীর রাত হয়ে গেছে কেন আপনি কান্দেন বলেন বলেন এবার স্বামী বলতে যে বিবি রে ছোটবেলায় বাবা মারা গেলেন মা মারা গেল কিন্তু রে বিবি আমি আজকে ছোট ভাইকে লেখাপড়া করানোর জন্য আমি বড় ভাই নিজে স্কুলে গেলাম না আমি বড় ভাই মানুষের বাড়ি বাড়ি কাজ করে রে আমার ছোট ভাইকে লেখাপড়া করাইল কিন্তু রে ছোট ভাই চাকরি করে রে চাকরি টাকা দিয়ে রাত পোষাইলে ঈদের দিন খুশি দিতি আবার কামলার টাকা দিয়ে আমি নাস্তা করব পয়সা নাই এ বিবি রে সাপ কিনে আনছি রে বিবি এবারকার ঈদ পুরান কাপড় ধুয়ে পড়তে হল বিবি রে যে বড় ভাই হইয়া ছোট ভাইকে এত লেখাপড়া করাইল এত খরচা দিলাম রে ওই ছোট ভাইকে আবার সন্তানের লাগিয়ে দুইটা গেঞ্জি যদি কিনে আনত দুইটা গেঞ্জি কিনতে আর কয় টাকা লাগত এ বিবি রে আমার ভাই আলাই আয় দুঃখ লয়া আমি বালিশে বাতা লাগাইয়া কান্দি সকালবেলা ঘুম থেকে উঠে রে দাদা এ বন্ধু দুই ভাই বাবার গলা জাপতে ধরে বলে আব্বু তাড়াতাড়ি করে আমাদের নতুন জামা কিনে দেন নতুন জামা কিনে দে বাবা বলছে রে সন্তানেরা চিন্তা করিস না রে বাবা আজকে সন্ধ্যার সময় আমি তোমাদের জন্য কাপড় নিয়ে আসব ওই দিন রাত্রিবেলায় তোর শুনব কিবা কারণ বসতে ভাই যাক রাস্তার মধ্যে পাগড়ন গড়ে মানুষ গাছের সাথে বান্ধে পিটাইতো মোবাইল করে বড় ভাইকে জ্বালাইছে আপনার ছোট ভাইকে মানুষের গাছের সাথে বান্ধা পিটতে বড় ভাই ভাত খাইতে বসে দাদা ভাতের থালাটা ছেড়ে দিয়া হাতটা জাকি দিয়া দোনের সবাই একটা দূর বসে দৌড়ায় মানুষে বলে কই যাও বলে খবর পাইছো জি আমার ছোট ভাইকে বুঝি মানুষে মারতে দৌড়াইতে দৌড়াইতে রে দাদা যাওয়ার লগে লগে তাকায় দেখে রে তার ছোট ভাইকে মানুষে পিটাইতে বড় ভাই ছোট ভাইকে জাপটা দিয়া ধরছে
জব্দ দিয়ে বলেন দুইটা হাত এরকম করে দিয়ে বলতেছে রে মানুষ আর একটা বালি একটা আঘাত আবার ছোট ভাইয়ের শরীরে দিস না কেন 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 দিস না এই জন্য দিস না এই ছোট ভাইকে বাবার আদর পায় দেয় আমি বড় ভাই আদর করে মানুষ করল জীবনে একটা থাপুর লাগাইল কত মারবি মাছ আমি বড় ভাই শরীরটা দিয়ে দিলাম যত আঘাত করতে হয় আমি বড় ভাই খেয়ার রে তবু আবার ছোট ভাইকে তোমরা মারিও না যে ছোট ভাই এ বন্ধু গণ যে ভাই ভাইয়ের সাথে মিল নেই দাদা রে ছয় মাস হয়ে যায় কিন্তু ভাই ভাইয়ের সঙ্গে কোনো কথা বলে বছরের পর বছর চলে যায় এমন বলো দাদার বদান ভাই ভাইয়ের সঙ্গে কথাও বলে না কিছু খায় না রে দাদা বিজ্জবি বলেন রে যে ভাইয়ের ভাইয়ের সঙ্গে কিয়ামতের দিন সাক্ষাৎ হবে ছোট ভাই বড় ভাইকে যার মা নেই বাবা নেই দাদার ওই ছোট ভাই যদি তার বড় ভাইকে বাবার মতো দেখে আল্লাহর নবী বলেন ছোট ভাই যদি বড় ভাইকে বাবার মতো দেখে এটাও সুন্নাত এই জন্য এ ছোট ভাই যত ভুল করুক না কেন বড় ভাই দেখে তো বলে না মনের মধ্যে বলে না রে বড় ভাই কোনোদিনও পারে না তার ছোট ভাইয়ের আঘাত সহ্য করতে কথা কন ঠিক না বে ঠিক সম্মানিত মা বোনেরা বালা করা বজার চেষ্টা করবে এই বার দেখেন বিশ্বাস অভিজি বললেন এত ধৈর্য মা বন্ধুকে দিলেন কেমন ধৈর্য দিলেন দাদা কেমন ধৈর্য দিছেন বিশাল বিজি কেমন ধৈর্য কথা বললেন মা বন্ধুর ব্যাপারে বৈজন দাদা গো আমার চোখের সামনে দেখলাম আজ যুবক রে মুসলমান যুবক হইয়া তার মা বাবাকে গাটা ধরিয়া বাড়ি থেকে বার করে এবার আসে না ল এ ভাই জান কি বলবো একটা জায়গার নাম বলে যায় এ বন্ধু বেলাসি পাড়া লক্ষ্মীগঞ্জ নাম আপনার শুনছেন না নাই ভাই জান দাদলে এমন একটা সময়ের মধ্যে বন্ধু নিজের সন্তান তার মাকে বড় একটা চলা দিয়ে বাইরে আমি বাপসির বন্য মানুষ চার পাঁচশো কোটি গেলাম যে বললাম সুবুক ভাই তোর দুইটা হাত ধরে বলি রে মহিলা কার মারিস যুবক এই মহিলাটি কি হয় একটু বলো যুবক বলছে মহিলাটি আর কিছু হয় না আমার জনম দুঃখিনি মা হয় আমি বললাম লে জনম দুঃখিনী মাকে তুই কেমনে মারতে পারস যুবক বলে না আমার মাথা ঠিক নাই জান 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 আপনাকে আমি চিনি না আপনি জান নইলে আপনাকেও শুরু করব ভাইয়েরা আমি চিনি না জানি না শুধু তাই নাই দাদারে প্রত্যেকটা মা বাবা যদি দোয়া করে বিশ্বনবীজি বললেন যদি সৎ দোয়া করে রে ওই দোয়াটা প্রত্যেকটা সন্তানের জন্য কবুল হয়ে যায় এ যুবক ভাইরা মা বাবা যদি পথ দোয়াটাও করে রে আমার আল্লাহর দরবারে মা দোয়াটাও কবুল হয়ে যায় ওই জন্য পৃথিবী চাষ পর্যন্ত এই বয়সে দেখলাম না কোনো মা বাবা তার সন্তানের জন্য বদ দোয়া করে আল্লাহর একজন বান্দি কম বয়সে তার স্বামী মারা গেল মা বোনেরা গাও দেখবেন মেয়েরা দেখো তো ধৈর্যশালী কত সবরকারী রে আমার নবী ঘোষণা করে দিল কেমন ধৈর্যশীল কেমন ধৈর্যশীল আল্লাহর বান্দির বিবাহ হয়েছে পাঁচ বছরে একটা সন্তান
রাখিয়া রে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এমন সময় রে মা বাবা যে কত কষ্ট করে যুবক বুঝিয়াও কেন বুঝে না রে সেই জন্যই কবি বলে মা বাবার কথা মত যে জন চলে না মা বাবার কথা মত যে জন চলে না আল্লাহ না বেজির দয়া তারা পাবি না আল্লাহ না বেজির দয়া তারা পাবি না মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথে পায়া হইলা যায় না তিন কথার সাথে পায়া হইলা যায় না আল্লাহ না বেজির দয়া তারা পাবি না আল্লাহ না বেজির দয়া তারা পাবি না চন্দ্র দ ও ভাই জান দাদা আমার পাঁচ বছর একটা সন্তান দাকিয়া ওই মহিলাটির স্বামী মারা যান মা বলে মনে 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 একটা চিন্তা নিলে আমার সন্তানটাকে নিয়ে যদি অন্য জায়গায় বিবাহ বসি তাহলে আমি সুন্দর তবু একটা স্বামী পাব কিন্তু আমার পাঁচ বছরে বাচ্চার কি কপালে দুর্গতি হবে মানুষে লাথি দিবে রে বিভিন্ন কথা বলবে রে না 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 আমি মা সন্তানকে মানুষ করব এমন আশা মা বাবার আছে না নাই কথা কন আছে না নাই প্রত্যেকটা মা বাবা চায় তার ছেলে মেয়েকে ভালো একজন মানুষ গড়ে তুলবে কিন্তু যুবক বন্ধু বান্ধবের কারণে পরে রে মা বাবার কথাটা ভুলিয়ে যায় বন্ধু রে গতকালকেও দেখলাম যে বন্ধু রে গতকালকেও দেখছিলাম ছেলে ভিতরে এত সুন্দর বাবা মেয়েজান আমার কাছে আসিয়া বলে হুজুর কয়টা টাকা দেন আমি মুখের দিকে তাকায় জিজ্ঞাসা করলাম চাচা আপনি এই বয়সে কেন টাকা চাইলেন আপনার কি ছেলে নাই মেয়ে নয় এবার দুইটা চোখের পারি ছেড়ে দিয়ে কান্দি ভাইজান দাদা বলে খুদু আমার দুইটা ছেলে দুইটা ছেলে চাকরি করে বিদেশে থাকে আমি বাবা ছেলের মা নাই আমি এখন চলতে পারি না রে মানুষে কামলাও নেই না আমি লঞ্চে লঞ্চে বেড়াইয়া টাকা তুলে পেটটা বসে এ ভাই দান্দাদারা আসামের ভিতরে কত বড় বড় ঘটনা ঘটলো এ বন্ধু রে দুঃখিনী মা পাঁচটা টাকা থালির মধ্যে দেওয়ার সময় বলে বাবা রে আল্লাহ জানো তোকে হায়াত দারাজ করে এমন দোয়া করে না নাই কথা কেন করে যেই বলছে রে বাবা তোকে যেন আল্লাহ হায়াত দেয় রে তাকায়া দেখলাম রে বুড়ি মায়ের চোখের মধ্যে পানি রে জিজ্ঞাসা করলাম চাচি যান পাঁচ টাকা আমাকে ঘুরা দেন যেই বলছি তা পাঁচ টাকা ঘুরা দেন বই বুড়ি লোকটা বলে বাবা রে পাঁচটা টাকা দিয়ে তুমি ঘুরে দেবে কারণটা আমি বললাম শাশি গ আপনি বলেন বলেন কেন ভিক্ষা করেন এবার দুইটা চোখের পানি কাপড়ের আসল দিয়ে বসে দাদা কাপড়ের আসল এক পাশে হলো ফাটা এবার জিজ্ঞেস করলাম আপনার কে ছেলে মেয়ে নাই ওই মেয়েটি ডাক দে বললেন আল্লাহর কসম করে বলি ও বাবা গা আমার দুইটা সন্তান বাড়ি দুইটা বিক্রি করে লেখাপড়া করাইছি আজকে বাপটা পঙ্গু হয়ে ঘরের ভিতরে পড়ে আসে রে আমরা দুইজনে যে একটা ভাগ খাবো এই পয়সাটা দেয় আমি মেয়ে মানুষ কোথায় যাব না যাব রে বাবা আমি ঘাটে ঘাটে পয়সা উঠাই
আমি কথাটা প্রমাণ করলাম এমন পড়ল প্রমাণ করছিরে দাদা ওই এলাকার মানুষ দিয়ে প্রমাণ করে দেখলাম না দাদা সত্যি সত্যি দুইটা সন্তান বিদেশের জমিতে সাক্ষী করে অনেক টাকা করে বেতন পায় রে দাদা একটা হাই স্কুলের মাস্টার রে বন্ধু আর একটা এলপি স্কুলের মাস্টার যার যার মতো বাড়ি করছে মা মানুষের বাড়ি বাড়ি মানুষের কাছে হাত বাড়ে ওখানে এই জন্য দুঃখ লাগে রে দাদা এবার বলেন বলেন ওই যে সন্তান মা বাবারে কষ্ট দেয় আল্লাহ বলেন বিশ্বনবী বলেন যদি তোমার মা বাবা সন্তুষ্ট থাকে রে জীবনে যত আমল করো না কেন তুমি জান্নাতে যেতে পারবে না ঠিক না বেঠি এ মুসলমান যুবক ভাইরা আমার বিমাদুরের যুবক ভাইরা কুলদি তোমার মা বাবার সঙ্গে যদি দুই একটা কথা কাদা কাদে হয়েছে ব্যবহারের মাধ্যমে কথার মাধ্যমে দুইটা পা গায়া দাও আমি রফিক পা জড়ায় ধরে বলে যাই রে দাদা মা বাবার পা দুইটা জড়ায় ধরে বলো আব্বা আম্মা মাফ করে দো পৃথিবীর এমন কোন বাবা বলে যে সন্তানকে মাফ করে দিতে পারে না মা পাঁচ বছর বেশি কষ্ট দিব না রে দাদা আমি এই ওয়াশটা করে শেষ করব মা পাঁচ বছর একটা সন্তান লইয়া জীবনে বিবাহ বসলো না রে দাদা এবার পাঁচ বছরের সন্তান লইয়া লইয়া স্কুলে যায় বর্তমান দেখবেন মা কত কষ্ট করে সন্তানকে স্কুলে প্রাইভেটে দিয়ে আসে একবার নিয়ে আসে একবার আসে না নাই কথা কবে না আছে না না সন্তান ব্যাপার না মা নিজে ব্যাগটা কান্দা করে নিয়ে যায় সন্তানকে একবার নিয়ে যায় একবার নিয়ে আসে এ যুবক বন্ধুরা আমার এ ভাইজান যদি কথাটা মনে রাখতে পারো রে দাদা জীবনের মধ্যে খুব সুফল হবে এ বন্ধুগণ এবার সন্তান না প্রাইভেট স্কুলে যায় স্কুলে লেখাপড়া করিয়া এলপি পাস করলেন এমই পাস করলেন রে দাদা এ বন্ধু হাই স্কুল পাস করার পরে মেট্রিক পরীক্ষা দেয় কি দেয় না মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় রে এবার প্রিন্সিপাল ডাক দে বললেন এ যুবক তোমার তো বাবা নাই আমি শুনছি তোমার মা বাড়ি বাড়িতে কাম করে তোমাকে লেখাপড়া করাইতেছে যাও যাও অন্য অন্য ছাত্রদের যদি 4,000 টাকা লাগে রে তোমার জন্য লাগবে 2,000 টাকা যুবক 2,000 টাকার কথা শুনে একটা দৌড় মারলেন বাড়িতে যাওয়ার লগে লগে তার মা তাকায় দেখে বাইরে কান্টার মধ্যে বসা যুবক মায়ের পিছনে দাঁড়ায় মাকে বলতেছে আম্মা ও গো মা আমার জীবনের মধ্যে আমি কোনদিন স্কুলে যাব না মা বলতেন সন্তান কেন যাবা না একটু বলো বলো কারণটা কি সন্তান বলতেছেন মানুষের বাড়ি বাড়ি তুমি কাজ করে খাইয়া আমাকে তুমি লেখাপড়া করাইতে শোনো আমি লেখাপড়া করবো ফর্ম ফিল আপ করবো মা 2,000 টাকা লাগে রে মা বলতেছেন রে বাবা 2,000 টাকা লাগবে তোমার চিন্তা কিসের হে বসো বসো বাবা রে তোমার কারণে আমার জীবনটা নষ্ট করেছি বিবাহ বসে নাই রে বাবা তুমি লেখাপড়া করবা বড় একটা চাকরি করবার বাবা আমি মার মনের মধ্যে আসা মা ঘরের ভিতরে ঢুকলেন ঢোকার লাগে লাগে বাড়ির বিছনাটা সব ঝাড়লেন তার আন্তরান দাঁড়িয়ে দাদারে 2,000 টাকা সন্তানের হাতে দেওয়ার লাগে লাগে সন্তান ডাকতে বলছেন মা গো তবে মা এই 2,000 টাকা আপনি কোথায় পাইলেন আপনি মানুষের বাড়ি বাড়ি কাজ করেন থালা বাটি মাজিয়া দেন মা আপনি এই টাকা কোনে কোথায় পাইলেন একটু বলেন বলেন মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বললেন সন্তান তুমি যখন প্রাইভেট স্কুলে গেছো কোনদিন তুমি ডিম সারা ভাত খাও না প্রত্যেকটা দিন যদি একটা ডিম আনতাম তুমি তো একটা ডিম খাও নাই রে বাবা
সেই জন্য আমি মা দুইটা করে ডিম আনতাম রে বাবা একটা দিন সেদ্ধ করিয়া তোমাকে খাওয়ায় স্কুলে দিয়ে আইছি আর একটা ডিম আমি মা খাই নাই না খাইয়া আমি মার ডিমটা রে বিক্রি করে দিয়া টাকাটা তোমার জন্য রাখছি প্রত্যেকটা দিন তুমি আপেল খাইতা রে বাবা এই আপেল তোমারটা খাওয়াইছি কিন্তু আমার ভাগের আপেলটা দোকানদার ফেরত দিয়া দিল এরকম করতে করতে 2000 টাকা তোমাকে দিলাম রে তুমি লেখাপড়া করবা রে বাবা লেখাপড়া করে তুমি উচ্চ শিক্ষিত হও চাকরি করো রে বাবা চাকরি করো এবার বলেন বলেন দাদারে মা বাবা যতই গরিব হোক মা বাবা যদি মূর্খ থাকে রে দাদা সন্তানকে লেখাপড়া করানোর সময় মা বাবা যদি মূর্খ হয় মা বাবার অন্তরের ভিতরে কতটুকু আশা মানুষের বাড়ি বাড়ি গল্প করে রে ভাই যান দাদা মার্কেটে বাজারে গল্প করে রে ওই মূর্খ বাবা হলেও গল্প করে আমার ছেলেটা স্কুলে পড়ে লেখাপড়া করে আমার সন্তানের জন্য দোয়া করিয়া আর যুবক লেখাপড়া করিয়া শিক্ষিত হইয়া বিবাহ করিয়া মা বাবার খোঁজ খবর রাখে না রে দাদা বিশাল লম্বা ঘটনা দাদা আমি সেই দিকে যাব না আল্লাহ রহমতে চাকরি পাইলেন মা মনে 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 বলতেছেন আল্লাহ আমি মা সন্তানের লাগিয়া আমি জীবনের মধ্যে কোনোদিন বিবাহ বসলাম না রে এই সন্তানকে যদি একটা বিবাহ করাইতে পারি আমি মার তরফ থেকে সব আদায় হয়ে যাবে ভালো একটা মেয়ে দেখার পরে নিজের সন্তানকে বিবাহ দিল বিবাহ দেওয়ার লগে লগে রে দাদা বাড়িতে ভমা আসার লগে লগে এক মাস দুই মাস 15 দিন যাওয়ার পরে শুভক ডাক দে বলে রে তোমার বৌমা কিন্তু ভাতে চাউল দইতে পারে না এমন কয় না না কয় তোমার বৌমা কিন্তু তরকারি রান্না করতে পারে না মা তুমি যদি শিখায়া দাও শিখায়া দাও মা তোকের বাড়ি মুছার বলে বাবা রে তোকে আমি 10 মাস 10 দিন পেটে রাখছি রে বাবা মানুষের বাড়ি বাড়ি কত কাজ করছি রে আজকে তোমার মায়ের দিয়া তুমি বান্দির কাজ করাইবা রে বাবা মা দেখাতে হঠাৎ করে একদিন ঝগড়া শুরু হয়ে গেল ঝগড়ায় বউ বলতেছে মা গো আপনি যদি সংসারে থাকেন আমি থাকবো না মা বলতেছেন বৌমা কেন সংসারে থাকবা না কেন থাকবা না এই মুহূর্তে ওই যুবক চলে আসলাম মায়ের সন্তান আসার লগে লগে রে সন্তান শুনল মা আর তার স্ত্রী ঝগড়া করতেছেন জিজ্ঞাসা করে রে তার স্ত্রী দৌড়ে গিয়া স্বামীর দুইটা পা ধরে ধরে বলছে স্বামী গো তোমার মা যদি সংসারে থাকে আমি তোমার সংসার করব না আর যদি তোমার মাকে সরাইয়া দিতে পারো রে আমি তোমার সংসারে থাকবো যুবক কেমন একটা বিপদের মধ্যে পড়লেন কেমন বিপদ মাকে জিজ্ঞাসা করলেন মা বাবা কি হয়েছে বলেন বলেন মা বলছে সন্তান আমি তোমার বউকে বৌমাকে এত সুন্দর বালা একটা কথা বললাম না বৌমা রাগ করে ওঠে এক কথায় দুই কথায় সব কথার শেষে যুবক তার মাকে লাঠি দিয়ে বাড়ি শুরু করুক মাকে মারতেছেন এ পিঠের মধ্যে যখন বাড়ি মারলেন মা কহেটা বাড়ি দেওয়ার পরে জমি মধ্যে বাপরে গড়াগড়ি খায় আর শরীর থেকে রক্ত গলি জমিনের মধ্যে পরে মা শুধু দুইটা হাত আল্লাহর দরবারে উঠে বলে দয়ার আল্লাহ আমাকে আবার সন্তান মারতেছে গো আল্লাহ বুঝেন আমার সন্তানের ঘরে আল্লাহ তুমি যদি একটা ছেলে দিতা গো আমার সন্তানটা বুঝ পাইতো এ যুবক বাইরে
যে যুবক মাকে ধরে মারতেছে মা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার সন্তানের ঘরে একটা ছেলে দাও আল্লাহর রহমত সন্তানের ঘরে একটা ছেলে হইছে রে বন্ধু মা কাঁদতে কাঁদতে শরীরের রক্ত বুঝতে বুঝতে রে ঘরের ভিতরে ঢোকার লগে লগে মা বিনয়া বিনয়া কান্দে আল্লাহর রহমতে যুবকের ঘরে একটা সন্তান যুবক কাজ সারিয়ে রাত্রি বারোটার পরে যখন ঢুকল রে দাদা ঢোকার লগে লগে রে তাকে তাকে তার বিবি তার সন্তানকে বুকে জড়ায় নিয়ে খেলা করতে ধরে যুবক বলে বিবি রে এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত তুমি কেন ঘুমাও নাই বিবি বিবি বলছে সবই গাও স্বামী আপনি কি বুঝেন না গো স্বামী স্বামী যদি রাগ করেন আমি আমার কলিজার টুকরো সন্তান লইয়া যাব আপনি আমাকে ছেড়ে দেন ছেড়ে দেন আমার সন্তানকে লইয়া আমি থাকতে পারব দাদা বললেন বিবি রে রাগ কেন করার এখনো পর্যন্ত কেন তুমি ঘুমাও নাই বিবি বলো বলো বিবি বলে রে আমার সন্তান যেই বিছানার মধ্যে শোয় ওই বিছানার মধ্যে পোশাক করে দিলেন পায়খানা করে দিলেন হাজার হাজার মানুষ এই জায়গার মধ্যে ভাই যান দাদা বসা আছি কেউ বলতে পারবেন না দাদা রে কেউ এমন কথা বলতে পারবেন না যে মায়ের কোলে পোশাক পায়খানা করে দেন নাই এমন মানুষ এই জায়গার মধ্যে আছেন নি দাদা কেউ নাই যুবক শুধু তাকায় তাকায় তার বিবির কাণ্ড দেখলো একবার ডাক দেওয়ালেন একবার শুকনা কাপড় দিল আবার পোশাক করছে আবারও শুকনা কাপড় দিল আমি মারা শুকনা কাপড় নাই আমি মা সন্তানকে বুকে জড়াইয়া রাখছি রে যুবক আল্লাহর বান্দা একটা দূর মারলেন দূর তার মায়ের গড়ার সুখানে দরজার মধ্যে দাঁড়াইয়া তার মাকে ডাক দে বলতেছেন দেব মা গড়ের দরজা দেখতে খুলে দেন মা কান্দে বলে বাবা নে দিনের বেলায় তুমি যতটুক মারছো আমি যদি গড়ার তো কাটটা খুলে দিই বাবা না জানি তুমি কত পারবে আমি মা সহ্য করতে পারবো না যুবকটা আজ্ঞা বললেন মা আপনি যদি গড়ের দরজাটা খুলে আনা দেন গড়ের দরজা লাঠি দিয়ে ভাঙবো মা মনে 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 বলে দিনের বেলায় যত মারা মানছে যদি সন্তান ঘরের চৌকার যদি লাত্তি দিয়ে ভাঙ্গ ঘরের ভিতরে প্রবেশ করে গল না জানি কত মারে মা কান্দে ঘরের চৌকাটা খুলে দেওয়ার লগে লগে দাদা ওই আল্লাহ বলল তার মায়ের দুইটা যে হাত দুইটা দিয়ে আমি আপনাকে মানছি রে আপনি পারলে ইচ্ছে করলে আমার হাত দুইটা কেটে দিতে পারেন তাই কারণ আপনি যদি ক্ষমা না করেন আমি জাহান্নামের আসামি হয়ে গেছি এই মুহূর্তের মধ্যে যদি আমি মারা যাই ওগো আমি তো জাহান্নামের মধ্যে যাবো মায়ের পা ধরে ধরে কান্দে
যুবক বানালে পৃথিবীর জমিনে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই যে মা বাবার পা ধরে ধরে লাগে লাগে মা বাবা কিন্তু লাগে লাগে মাফ করে দিবে রে দাদা আপনার জীবনের মধ্যে আপনার কথাবার্তায় আপনার চাল চলনের ব্যবহারের ভিতর কোন যুবকের যদি মা বাবার প্রতি যদি কোনো মন বেদরা বেদলি হয় তাকে রে দাদা দুইটা পা আমি রফি গুদাগর তোমার দুইটা পা ধরে ধরে বলে চাই রে দাদা মাকে সম্মান দাও বাবাকে ইজ্জত দাও রে আমার আল্লাহ বললেন অকুল্লাহুমা কাউলান করিবা তোমার মায়ের সঙ্গে সদ ব্যবহার করো খেদমত কর হব তোমার বাবাকে ইজ্জত দেও ইজ্জত দেয়া কথা বলো জোরে কান সুবহান আল্লাহ আমরা সবাই মা বাবার খেদমত করবো সবাই হাত তুলে দেওয়া হয় ইনশাল্লাহ সবাই হাত তুলে আল্লাহ তালা প্রত্যেকের এই মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সকলে বলার আমিন আর একটু জোরে কন আমিন আমিন জোরে কন আমিন আল্লাহ তালা সব ভাইকে কবুল করুক আর একটু জোরে বলি আমিন আমার একটা মা আর বাবা কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করার পরেও আজ যুবক বুঝে না যাহারে মা কি বস্তু বাবা কি জিনিস মার মতো ডাক পৃথিবীর জমিনে আর কারো ছেলে মেয়ে তাইটা কি মায়ের ডাক সব কলেজা ঠান্ডা হয় কথা বলেন ঠান্ডা হয় কি নিজের মেয়েকে মা বলে ডাকবেন নিজের মাকে মা বলা আর আপনার মেয়েকে মা বলবেন দিন দেখ পার্থক্য আপনার ছেলেকে আব্বা বলবেন আর নিজের আব্বাকে আব্বা বলবেন রাত দিন পার্থক্য তবুও মুসলমান যুবক কেন বুঝে না ভাই কেন যুবক আজ বুঝে না যে মা আর বাবা যে কত দামি কত দামি কত দামি খারাপ পাইছেন দাদা কষ্ট দিব না দোয়া হবে ইনশাল্লাহ সবাই ভিতরে এসে চাপে বসুন সবাই ভিতরে সেবা সেবা বসুন একটু দূর শিউলে জিকির করেন লাহা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে পারো আহ মামিন আল্লাহ তালার জাতি নাম লা ইলাহা আওয়াজ দেখো লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার নামের কথাটা বলবার চেয়েছিলাম নাম এই কথাটা বলেই শেষ করব খারাপ পাইতেছেন কি হ্যাঁ কমু কি কমু তো নাম রাখে আজ দেখেন নামের কারণেও আজ কত যুবক অসুবিধায় পড়ে আছে কথাক্ষণ ঠিক নেবে কি তার মানে বেঙ্গলের কাছাকাছি থাকি তো একদিকে হলো বর্ডার আর একদিকে হলো বেঙ্গল আর একদিকে হলো ভুটান মানে চতুর্দিক দিয়ে বর্ডার সাইড পড়ছি না বর্ডার সাইডে পড়ছি তো ওই দিন ওয়েস্ট বেঙ্গলে জলসা করতে যাইতেছি এক যুবক আমার দেখে একটা আধার কার্ড দেখাইতেছে আধার কার্ড বাইর করে দিয়েছে আমার কয় জনাব দেখেন তো আমার আধার কার্ডের নামটা কি ছিল আমি দেখলাম নাম পইরা মনে মনে হাসি আমি কইতে নামটা কি আছে যে নাম লেখা দিহি নাম দিহি অন্যটা তার মানে মুসলমান যুবকও আছে হিন্দু যুবকও আছে দুইজনে একসাথে কইবা যাব এখন আধার কার্ডের মধ্যে লেখা আসিল নামটা লেখা আসিল মানে এমন একটা নাম লেখা আছে মানে সেই সুন্দর নাম
আর নামটা অন্যভাবে আসছে সেটা আমি পরে কইতাছি কিন্তু মুসলমান মানুষ আজকে আমরা নামটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও পর্দালের মা বোনেরা আপনাদের ছেলের নাম রাখবেন আপনাদের মেয়ের নাম রাখবেন যদি আপনি কোরআন হাদিস পড়তে পারেন না তাহলে আপনাদের সমাজের মধ্যে আপনাদের গ্রামের মধ্যে যদি আলেম ওলামা আছে আলেম ওলামার কাছে যাবেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন যাই ভাইরা যাবেন জিজ্ঞাসা করবেন যে হুজুর আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দিয়েছে কি নাম রাখবো আপনি কোরআন হাদিস থেকে রাইখে দেন আপনি বলবেন আমার ঘরে একটা মেয়ে হয়েছে কি নাম রাখবো আপনি কোরআন হাদিস দেইখা আমার মেয়ের নামটা রাইখে দেন এমন কথা কি কইব কথাখন কই কি ও জিদান জন্ম নেওয়ার হাতে দাদি আছে নানি আছে হ্যাঁ তো বুড়ো হয়ে গেছে গা হ্যাঁ না না আর কাঁদে আর খালি কয় যে থু খুশানি কথাখান ঠিক নেবে কি থুর উমুকটা থু তুমুকটা থু না নাম থুবেন নাম রাখাটাও সুন্নত নামের উপরেও নির্ভর করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে দিব জোরে কান সুবহানাল্লাহ আর জোরে কান সুবহানাল্লাহ ওই জন্য আলেম ওলামার কাছে যাবেন সব সময় আলেম ওলামার কাছে বসবেন যে জিজ্ঞাসা করবেন হুজুর ছেলে মেয়ে হয়েছে কি নাম রাখবো কিন্তু আপনার ছেলে মেয়ে হওয়ার আগেই আপনার নাম নির্ধারিত করতে পারবেন হাদিস শরীফের ভিতরে এসেছে ইনশাআল্লাহ যে আপনার ছেলে মেয়ে জন্ম হয় নাই তার আগে আপনার নাম একটা সিদ্ধান্ত করেন একজন মুফতির কাছে জিজ্ঞাসা করুন মাওলানার কাছে জিজ্ঞাসা করুন হাফিজ সাহেবের কাছে জিজ্ঞাসা করুন যে হুজুর আমার ছেলে মেয়ের নাম রাখতে চাই কি নাম রাখা যায় আপনি একটু নামটা কয়ে দেন তা না থুইয়া যুবক কয় যে মোবাইলে ফেসবুক চালে কত নাম দেখি এই গতকালকে রাইতে এক যুবক একটা হাতে আর একটা গল্প করতেছে হ্যালো হ্যালো ভাই আর কি মনটা যে দুঃখ লাগে না একটা ফোন করছে আর একটা কয় হ্যালো কই আছেন বন্ধু কয় আমি তো আছি রে কই হসপিটালে যাই আর একটা জিজ্ঞেস করছে মোবাইলে সাউন্ড স্পিকার বাড়াইয়া তো শোনা যায় আর কি তো এই জিজ্ঞেস করতেছে হসপিটালে কে রে বন্ধু হঠাৎ করে হসপিটাল কে কয় আর কইস না রে তোর বাবির না প্রেগনেন্ট কয় নিয়ে গেতাছি আমি কি যে ও আল্লাহই জানে কোন হে জিজ্ঞেস করছে ভাই যদি তোর একটা সেল হয় কি নাম রাখবি নামটা জিজ্ঞেস করব না এ কইতাছে কয় ধর কি রকম কয় দুনিয়ায় বাইরে লেগে গেছে যদি একটা সেল হয় বিবি তো কথা হুনে না দা সেলের নাম রাখুন পাড়ান কি রাখবো দাদা কথা হই না মতি মই মা তার মগজে লাগিয়ে কি কি বাবা রে বাবা দুনিয়ার নাম পড়ি না পাঠান কথা মানে ফেসবুক ওই যে ভাইরাল হইছে না নেট দুনিয়া ওর মাইন্ডটা ওই দিকে চলে গেছে মানে ব্রেড ডেলি কিনতে হয় হ্যাঁ ওই জন্য কয় মাডাম তো মুনাউজুবিল্লাহ কয় নাউজুবিল্লাহ মিন জালিক কোন নাম রাখবেন ভালো ভালো আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল খালেদ হ্যাঁ এই জাতীয় নামগুলো রাখবেন দেখবেন কত সুন্দর নামের খাতিরে ডাক দিবেন যে বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ এই নাম ধরে ডাক দিবেন কত সুন্দর নাম আবার ডাক দেবেন আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সুবহান এইগুলা নাম ধরে ধরে ডাকবেন বাবা বসেন দোয়া হবে তো আমি তো আর ওয়াজ করুম না বসেন ভাইজান সবাই বসেন আমি আর ওয়াজ করুম না তো ওয়াজ ছেড়ে দিছি আর তাবারক আছে সবার দাওয়াত ইনশাল্লাহ তাবারক না খেয়ে যাবেন না তো ইনশাল্লাহ কারা কারা খাবেন না দিয়ে হাত তুলে দেখেন তাও আছে দুইজনে কি মুশকিল হ্যাঁ তো দিশাই বানায় এত কোন যে কোন জায়গায় আছে কথাখান ঠিক না ঠিক এটা টেয়ার ভাঙ যা যে কে কোন মাইন্ডে থাকে কথাখান হাসানো নাই এগুলা পরীক্ষা করুন যা মানে হে যদি ঠপ্পত করে হাত তুলে লাঙ্গাইয়ালা তাহলে ভাব বাইন্দে ও ওয়াজের মধ্যে নাই ও অন্য জগতে আসার কথাখান ঠিক না ঠিক ওই জন্য হাত তুলছে ভাই দোয়া হবে সবারই দাওয়াত আছে তাবারক আছে ইনশাআল্লাহ তাবারক খায়া যাবেন বা নিয়ে যাবেন দোয়াটা না করে যাবেন না বাড়ির পাশে কবরস্থান নাই কথাখান কবরস্থান আছে নাই আরে ভাই আজকে তো হেদায়েতি জলসা হ্যাঁ হেদায়েতি জলসা আমার একটু ভালো লাগলো প্রত্যেকটা দিন এমন একটা জলসা নাই যে জলসায় কালেকশন হয় না কিন্তু হেদায়েতি জলসার মধ্যে ওয়াজ করে মজা লাগে কথাখান হাসানা নাই তার কারণ ওই দিকে তোর সাউন্ড লাগে না তার কারণ বাবা রে বাবা তেহা সাইতে সাইতে কি কইবেন জানে আশা আওয়াহে কথাটা আবার দুঃখ নাকি হাসি উড়ে যায় তেহা সাইতে সাইতে ডেলি মানে রাত পহেলে হারা দিন ঘুম পারি
রাত তৈলি খালি টিহা দাও মানুষের কম লাগে টিহা দাও একদিন ঘুমাইতে সবার শেষ করে বাইতে গেতে ফজর হইরা খালি হইছি হুইয়াই বলে আমি টিহা যাওয়া শুরু করি কোন সে আমি বলে কইতাছি আট পারায় গোমের তালে যে টিহা দাও 5000 দাও 10000 দাও তো আঙ্গুরে বাবুর মা আছে যে হে খালি ধাক্কাইতাছে কার কাছে টিহা চান আমি বললাম কেয়া সবাই টিহা চাইতাছি এক টাকা ওয়া দিয়া না সবাই টিহা চাও তুমি না ঘুমাইছাও তোমরা ঘুমাইছি তাই কি টিহা চাইতাছি তুমি দেহাল না কয়ে হ তোমার নিকে আমি টিহা বসকা বান্ধা থুয়ে দিছি তো খাই যান দাদরা আমার এই জন্যে ভালো লাগছে ওই জন্যে কালেকশনীয় সভাবারে খুব মেহানো যায় কথা কন ঠিক না বা ঠিক উড়ি বাবারে বাবা মানুষের অন্তর গালায় একটা হ্যাঁ নেওয়া বর্তমানকার মানুষ যুবকরা এমন হয়ে গেছে কয় দেখি হুজুর কেমন আর আমরা কেমন কথা কন ঠিক না বা ঠিক কয় হুজুর কানতে কানতে খাইলে অস্থির হইব তারপরে চোখের এক কোনাতে এক কোড়া পানি ফেলাম তারপরে হুজুর সাহেব 5000 তারপর আমরা দিব 3000 যুবক ওই উপরে জিত করে কথা কন হাসানা নাই ওই জন্য ভাই এই জন্য ভালো লাগছে যে হেদায়েতি জলসা করলে খুব মজা পাওয়া যায় শুনেও মজা পাওয়া যায় আমি যে আপনাদের সম্মুখে কথা বলছি কি খারাপ পাইছেন না দুঃখ পাইছেন না যদি কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন কি কন এই যে কথা কন একা মাফ করবেন না নাই কারা কারা মাফ করবেন না হাত তুলে দেখান সেই জন্য বেশি বেশি করে আমল করবেন ছোট আমল করবেন ভালো আহসান ও আমেলা কিন্তু আমি যে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি ভাই এই কথাটা কই নাই কমুকি সর্বপ্রথম শুরু করছিলাম আল্লাহ তাআলা বললেন যে ঈমানদার বান্দাগণ তোমরা সলাত কায়েম করো এবং ধৈর্য ধরো সবর করো আমি আল্লাহ সবরকারীকে ধৈর্যকারীকে বেশি পছন্দ করি জোরে কন সুবহানাল্লাহ ওই জন্য যে কোনো কাজ ক্ষেত্রে যে কোনো কাজ কর্মে আপনি যাবেন ভাই ওই কামের মধ্যে আপনার ধৈর্য রাখতে হবে ধৈর্য নাই কামের সফলতা নাই ধৈর্য আছে কামের সফলতা আছে কথা কন ঠিক না ব্যাটি ধৈর্য নাই অনেক মানুষ আছে ধৈর্য নাই মসজিদে যায় হাজার তাড়াতাড়ি করে আছে না এমন বাপরে বাপ জীবনে কোনোদিন মসজিদে যা নাই হে মসজিদে দুইটি হাইরা উড়ে বাপরে গলা খেয়ে করে কি ঠেলা ইমাম সাহেব সুরা ইয়াসিন আওয়াজ করে আজকে সুরা ইয়াসিন দেন আওয়াজটা করা ইয়াসিন সুরা একটু লম্বা না পিছন থেকে লঙ্গি কষার করে কিরম করে না কি কন আপনাকে না করে কি আর খালি মনে মনে মুখ চোটাই কোন মসজিদে এলাম রে এইটাই গেলে তো কাম হইতো আজকে তো বেশি লম্বা করে আলাইছে ও মন মন কি চলবো না ভাই একটু দূর দূর আহুন সবুর নাই আপনার সফলতা নাই সবুর আছে আপনি সফলতা পাবেন ধৈর্য আছে মা বোনেরা ধৈর্য আছে তাহলে আপনি সফলতা জীবনে আনতে পারবেন ধৈর্য নাই আপনার সফলতাও নাই কথা কন ঠিক না বা ঠিক ভাই জান না কো জানা তো শোনো শোনো বিমাদারি বাসি শোনো দিয়া মগন শোনো শোনো বিমাদুলি বাসি শোনো দিয়া মন ভালো লাগছে যুবক দে দেয় মাফি লয় জন ভালো লাগছে যুবক দে দেয় মাফি লয় জন শোনো শোনো বিমাদুলি বাসি শোনো দিয়া মন শোনো শোনো বিমাদুলি বাসি শোনো দিয়া মন ভালো লাগছে আপনাদের ওই মাফি লয় জন ভালা লাগছে আপনাদের ওই মাফি লয় জন আজকে সাফার সভাপতি আব্দুর রাজ্জাক তাই জান্নাতে যাব সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দীন ইসলামের পথে চলব আল্লাহ আকবর বলেন সবাই আমার ভাষায় যদি বলতো এটি আল্লাহর রাস্তায় মাফ করবেন দোয়া করবেন এতটুকুই বলে আমি শেষ করছি আখির দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্বীন ইসলাম জিন্দাবাদ